জুনিয়র ছাত্রদের যে পাঁচ দফা দাবি আছে এটা মেনে নিয়ে ওদের সঙ্গে আলোচনায় বসে সুষ্ঠু সমাধান করুক, আমরা এটাই চাই। কে মুখ্যমন্ত্রী? উনি এখনো যে বলছেন যদি কেউ দোষী থাকে সাজা পাবে, এরপরেও কি কারো আশা থাকে যে দোষী যে এটা না মানে এটা কে? আরে এটা কে রে ভাই? সব দোষী, সব মানে পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর সবাই দোষী আমরা দেখতে পাচ্ছি। সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে তার সে সাজা পাবে, এটা আমার একদম খারাপ লাগে। আমি চাইবো উনি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের আন্দোলন থেকে ছাত্ররা এই যে কষ্ট পাচ্ছে এটার জন্য উনি তাড়াতাড়ি দ্রুত সমাধান করুন।